নিব সবাই কি তোমার মতন এক গুরে নাকি তোমার মতন এক গুরের গ্রেভার কজন আছে ভালো লাগে না কি অসুবিধা হইতো আমার বাইরে এসে দুদিন থাকলে এখন আর কথা কানে শুনতে পাইব না সে কোনো কথার উত্তরও দিব না তোর কোন দিন কোন আত্মীয় স্বজন আমি আইতে না করছি করছে নাকি আর শুধু আত্মীয় স্বজন যে আসবো একটা টাইম থাকলে টাইম নিয়ে আইবো না যখন খুশি তখন আইবো নাকি সকালবেলা ফাল দিল মনে হয় বিকালবেলা এখানে আয় পড়লো এরকম এরকম করলে হইবো নাকি হইবো না এরকম করলে তারপর খাইবো থাকবি না আমি তো খুব ভালো করে জানি তুই তারপর কি করতে পারো তুই বড় জোর একবার থাকবি তারপর ঠিকই নিজে থেকে চলে আসবি তোর আমি আনতেও জানি গেছি কোনদিন নিজের কপালের লগে কথা পোড়া কপালের লগে আর ভাইয়ের লগে কি নিয়ে লাগলো এই শ্বাস সকালে কি নিয়ে আর লাগবো কিছু নিয়ে কথা কাটাকাটি হইলে সে আমার খালি কা বাপের বাড়ি যাও বাপের বাড়ি যাও শোনো দুনিয়ার সব পুরুষের এই একই কথা কয়েকদিন আগে আমার কি হয়েছে জানো এই দুই মাস যে আমি বাপের বাড়ি পড়েছিলাম কোনো খবরই নাই নাই আমি এত কাঁচা কাজ করবো না আমি যাবো না কোনো জায়গায় ও কি ভাবছে বুঝতে পারছি তুই আইসুস ভালোই হয়েছে মাথাটা একটু বিলি কেটে দে উকুনে নামাই দিতেছে মাথা হাড়পুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে হাড়পুলের একদিন জীবাণুর শেষ দিন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড সবুজ ছায়া ঢাকা মাওয়া মহাসড়কের পাশে আগামী প্রজন্মের আধুনিক আবাসন Thank you.
অনেক বেশি গরম না একটু ফুয়ায় ফুয়ায় খান ঠিক আছে অত গরম না এই বয়সে আর শরীর তোমাকে বিপদে ফেলাই দিলাম। আরে না, কি বিপদে আপনি ফেলাইছেন, উল্টা আমরাই তো বিপদে ফেলাইছি আপনারে। আমি যদি একটু খেয়াল করে চালাইতাম তাহলে তো আপনার এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। আরে না না না, আমি কেমন জানি রাস্তা দিয়া যাও গা, মানে তুমি তো আমার জন্য অনেক করলা। কি আর করতে পারলাম, এখন আপনার ঘর বাড়িতে তো একটু খবর টবর দেওয়ার লাগবো। আপনার যদি ফোন নাম্বারটা আমারে না, এইরকম কেউ নাই। তুমি কোনো চিন্তা করো না, আমার অসুবিধা হইব না, আমি
এই তো সুইলা যাচ্ছি সুইলা যাব আর কি কোন আপনি যাবেন কই আপনি জানি না আমার বউ আপনারে একটা কথা কই আপনারা আসলে কোথাও যাওয়ার দরকার নাই আপনি বরং এখানে থাকেন এখানে যে এটা কেমনে হয় কেমনে হয় মানে সরসে তো আপনি যদি পোলা থাকতো আপনি পোলার বাসায় যাইতেন না আমার বাপ যদি থাকতো আমি বাপের জন্য করতাম না এটা কোনো কথা বলতো না আপনার পোলা নাই সত্য তো আমার মতো পোলা নাই এই যে আমি আছি না আমি নিজেই তো আপনার পোলা আপনি একটু জিরান আপনি একটু শুয়ে পড়ে না আমি তাহলে একটু আই আমি বাড়িতে খাইতেছি তোর ভাবি যা শুরু করছে না সারাক্ষণ খালি খ্যাঁচ 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 করতে মানে এমনি সিলাই ঠিক আছে তো অহনেই মুহূর্তে যদি সিলাই মাথা ঠিক থাকে তুই আমার কো মানে এ তো পারলে আমার বাড়ি শুদ্ধ বাইর করে দেয় এরকম সিলাই দিছে তাহলে তো বিপদ ওস্তাদ হ্যাঁ এই যে টাকা দিছে ওরে খুব ভালো হইছে এখন একটু ওষুধ টুষুধ কিনতে পারবো এই ঝামেলাটা তো তুমি ইচ্ছে করেই ঘাড়ে তুললা রাস্তাঘাটে কত মানুষ মরে কেউ কারো খবর রাখে কি করলি তুই রা তুই বুঝ কথা কর ওই বেটা আমি দোষ করছি মাইনষে এটা শুধু দিব নাকি মাইনষে শোধ দিব আমার বুঝাইলে আপনার যাও
বাসায় যে বাবিরে বুঝাও তো তো জিলা ছিলে গায় খবর দাও একটু সামনে সব দেখা ঠিক আছে আমার কথা কই বুঝজা কই আমার সামনে পর পর কই না তোর ভাবি ছিলা তুই আমার লগে ছিলাবি হয় আমি তো চাকরি করি খবরদার কোনো কথা কইনে কই দিতেছি আমি গোসু কিনতে যাব তুই যা আচ্ছা ঠিক আছে ভাই ভুলে গেছে মাথা গরম ছিল কি করছে কি মাথায় থাকে না আমার তুই যা কালকে সকালে আবার তোর লগে দেখাইব তখন সব কিছু ঠিকঠাক করে দেব আমি গিয়ে ওষুধ কিনে দেবো আমার বাড়িতে তুই যা তুই যাবে কি তুই বরং এমন থাক আমি যেতে ড্র হওয়ার কথা হ্যাঁ তাহলে তো কালকা পত্রিকায় আসব হ্যাঁ মানুষ তিনজন প্লেট দুইটা কেন সব আগান বাগানের মানুষের লেগে আমি ভাত রাঁধতে পারবো না এত যদি তোমার দরদ থাকে যাও নিজের এনে গেলে হবে যাও আমার বউ একটু প্যাস প্যাস করলো রান্ধনের হাত মেলা বালা কারণ এই শাক লতা পাতা দিয়েছে যাই রান্না করে একদম মুখের সাথে লাগিয়ে থাকে বাহ 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 আচ্ছা জি তুমি আমার একটা কাম করে দিবা কি কাম কোন আপনি ওই গাই জি সকাল সকাল জি একটা পত্রিকা কিনে এনে দিবা পত্রিকা পত্রিকা দিয়ে আপনি কি করবেন এখন কমু না তুমি আগে কিনে নিয়ে আইবা তারপরে কমুনে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি মানে ওই যে আপনার ঘরের মানুষজন আপনারা নিয়ে চিন্তা করছে কিনা আপনি সেটা একটু দেখবেন তাই না পেপারে কোনো খবর টবর আসছে কিনা আমার নিয়া চিন্তা করণের সময় তাগো নাই তাগো কাছে আমার প্রয়োজন ফুরাই গেছে বোঝা চিন বোঝা বোঝা কেউ বইতে চায় না তাগো কাছে আমি অহন একটা বোঝা শুনো আপনার বাড়িতে কে কে আছে আমার আমার পোলা আর তার মা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি পত্রিকাটা অবশ্যই আইনা দেব
আচ্ছা আমি কি আপনার লেগে একটু ভাত নিয়ে আসি না? না 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 আমি এত খাইতে পারি না। আচ্ছা তোমাকে খাওয়া হইছে? না হয় হয় নাই। যাও যাও খায় নাও, যাও যাও বৌমারে নিয়ে খায় নাও, তুমি যাও। আমি খাইতেছি, আমি খাইতেছি। আর শুনো, কাল কিন্তু পত্রিকাটা অবশ্যই নিয়ে আইবা। একটা পত্রিকাই তো চাইছেন, অবশ্যই না দিব, আপনার বলতে হইব না। যাও যাও তোমরা খেয়ে নাও। আচ্ছা আমি তাহলে গেলাম, পাঙ্কাটা এখানে রাইখে গেলাম, আর এখানে পানিটা আছে। ঠিক আছে যাও। হাড়ফুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হাড়ফুলের একদিন, জীবাণুর শেষ দিন। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড, সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে, আগামী প্রজন্মের আধুনিক আবাসন। একটা জিনিস তো কোনোভাবে বুঝার পারলাম না, মানে একদিকে এই প্লেটের মধ্যে ভাত কান্তাছে, আর একদিকে বিছানার মধ্যে তুই কান্তাছ। নিজে ভাত নিয়ে আর একজন খাওয়াইছেন আমার উপর জিদ করে, আর আমি ভাত খেয়ে শুয়ে পড়ব। ওই ভাত আমার পেটে হজম হইব। ঘটনাটা কি সেটা তো আমি আসলে বুঝতে পারলাম না। যে তুই, তোর মুখে কি বিষ, অন্তরে এত ভালোবাসা কেন? ফালতু কথা শোনার মুডে নাই আমি এখন। ও আচ্ছা আচ্ছা, ফালতু কথা শোনার এখন আপনার আর মুড নাই, মুড আইতেছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু কইলাম না, নে খায় নে। না মানে কি খাইতে গেছি? খা, খাম না। আরে সরি, খাইতে গেছি, খাস খান। ও যেমনি করে তাকায় আছে, খুব ভালো করে বুঝতে পারতেছে আসলে ঘটনাটা কি, মানে খিদা লাগছে, খিদায় চান্দিটা গরম হয়ে গেছে। এই যে এখন যে সুন্দর করে কথা বলছি সেটা এখন আর ভালো লাগতেছে না, মনে কি বিষ কয় না। কি আরে খানা, আপনি না খেলে আমি খাবো না। তুই কথা কইলি হয়, এটা কি কোনো ঘটনা হইলো নাকি? এই যে তোর জন্য যে খাবারটা আনছি, এটা থেকে আমি অল্প অল্প করে খাই। তুই একটা জিনিস কেন চিন্তা করছ না, যে ধর তুই আর আমি, আমরা দুজন তো আসলে দুশ্মন না। তবে এটা সত্যি যে তুই ঝগড়াটা একটু বেশি করস। হ্যাঁ আমি ঝগড়া করি আর সে ঝগড়া করে না, সে খুব ভালো মানুষ। ঝগড়া তো তুই আর একা একা করতে পারবি না, ঝগড়া করতে তো দুজন লাগবে। তা আমি যদি ঝগড়াটা করি, তুই কি ঝগড়া করতে পারবি নাকি? মুখ কুলকা আমি তো ঠিকই কাজ। একটা কাজ দা, আরেকটা শুরু করে দা, ছোট ছোট দিতে আছি, কোনো সমস্যা নেই। মাছটা খাইছো? তোর তো দেয় নাকি খাবি? নুন হয়েছে বেশি। এই যে শুরু করলো, আবার শুরু করলো, আমি খোটা ধরা। মরিচ তো একটু বেশি হয়েছে। প্রথমে হইলো তারপরে শূন্য, কত চারটা পাঁচটা আছে,
চাঁদা দেওয়ার কথা ছিল সবাই, কেউ দেয় চাঁদাটা দিলি না, ঘটনা কি তো? হ্যাঁ কি ব্যাপার? ঠিক আছে তো না, যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি যে লটারিটা পেয়েছেন সে সম্পর্কে একটু কিছু বলবেন আমাদের। দেখেন আমার আসলে মানে কিছুই বলার নাই, আপনারা শুধু শুধু আমারে বিরক্ত করতেছেন। না না, আপনি আপনি যে এতগুলো টাকা জিতলেন এখন কি করবেন? সবাই যা করে আমিও তাই করব। না, আপনার ছেলে মেয়ে স্ত্রী এরা কোথায়? আপনি টাকা পাওয়ার পরও তাদের কাছে ফিরে যাচ্ছেন না কেন? এই যে এই এরা ছাড়া আমার আপনার কেউ নাই, আমি আমি কোথায় যাব? কিন্তু এদের কাছে এখানকার লোকজনের সাথে কথা বললে আমরা যতদূর জেনেছি এতে করে এদের কারোর সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। দেখেন সব সম্পর্কে রক্তের যোগাযোগ লাগে না, কিছু কিছু সম্পর্ক থাকে যে কিছুর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তার রক্তের সম্পর্কের চাইতে অনেক কাছে অনেক আপন। দর্শক, আমরা এতক্ষণ লটারি বিজয়ী মালিক মিয়ার কথোপকথন শুনলাম, যিনি এই মুহূর্তে 40 লক্ষ টাকা জিতেছেন। স্বজনবিহীন একজন মানুষ শিকড়ের মতো আঁকড়ে ধরে বেঁচে আছেন টেম্পো চালক কবিরের পরিবারে। গাজীপুর থেকে মাসুদ আলী। ওই কি বুঝলি? আম্মা আব্বা 40 লাখ টাকা পাইছে। পাইছে তো, তা এখন তুই কি মনে করছিস? ওই টাকা আমি তার হজম করতে দিমু? জীবনেও না, তার গলা না না গলা না পেটের মধ্যে পাড়া দিয়ে ওই টাকা আমি বের করে ফেলাম। আমার তো মনে হয় আব্বা টাকা দিবে না, সব টাকা ওই টেম্পল হাফিজ করে ফেলবে। টাকা দিব না, এত সোজা, হ্যাঁ এত সোজা দুনিয়ায় সততা হের আমি ছুটাই দিই। সারা জীবন সততাগিরি করছে, কইরা কি হয়েছে? কিছু হয়েছে আমার গো? কিছুই হয় নাই। ওই একই পোস্টে আমার নিজের আপন বোনের জামাই ও চাকরি করে, সে কি কি করছে? সে ঢাকা শহরে বাড়ি করছে, 7 তলা ফ্ল্যাট কিনছে, হ্যার পোলামায় বিদেশে রেখে লেখাপড়া শিখাইতেছে, সাইড সাইড গাড়ি কিনছে, আর আমি একটা গাড়ির জন্য মাথার কুইটা মরে গেলাম, তাও দিল না কিনা। পারছে দিবা পারে না? শোন, এইবার এই টাকা দিয়ে আমি একটা দামি দেখা গাড়ি কিনুম। আম্মা টাকাটা পাইলে আমার একটা বাইক আর ব্যাংকের টুর একটা ব্যবস্থা করে দিবেন। দাঁড়া আগে নিয়ে আসি
তারপর সব দেখাম ঠিক আছে বাবু কই ঠিক আছে বাবু ঠিক আছে বাবু কই বাবু কইলো না গাজীপুর আরে গাজীপুর পুরো গাজীপুর সইছা ভালো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া জিজ্ঞেস করো সব বাড়ি গিয়া খুঁজো তারপর দেখবি কেমনে তারে আনন্দ লাগে আর তারে কেমনে আনন্দ লাগে এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না কল্লাটা ধইরে কাসেমের মতো কল্লা ধরুন ধইরে কান্দে নিয়ে আসুন বুঝছস তুই এখন যা যা একটা এসিয়ালা গাড়ি ঠিক কর আমার জন্য আমি ততক্ষণে রেডি হয়ে যা আমার স্বামী আমার চিনে না আমার নিজের স্বামী আমার চিনতে পারতেছে না রবি তোর বাবাকে আমার চিনে না রে আপনারা ভুল করতেছেন আমার আমার কোন স্ত্রী সন্তান নাই আমি কবির আমার সবাই চেনে আপনারা কারা ওই দরজার মহিলা কি তোমার বউ হ্যাঁ ওটা আমার বাড়ি আমার বউ শোনো কি ওই যে তোমার বাড়িতে যে আছে যারা আশ্রয় দিছো রাখছো হ্যাঁ আমি হইতেছি তার বউ আর এটা হইতেছে তার পোলা বুঝছো যে বুঝছি খুব ভালো করে বুঝছি আর কিছু বলবেন আপনারা খালি তো বুঝলে হইব তুমি যে মনে মনে একটা ফোন দিয়ে আসছো না যে তার টাকা গুলি সব খাইবা সেইটা কিন্তু হইব না বুঝছো সেই টাকা তুমি খাইতে পারবে না আমরা তারে নিয়ে যেতে আসছি আমাকে সাথে ভালো ভালো দিয়ে দাও নিয়ে চলে যাই আচ্ছা
সুচিত্রা আপনি আমার বলছেন কেন? আপনি না ওনার বউ? আর এই যে আপনি চান্দ, আপনি না ওনার পোলা? কি ঠিকই তো আছে, চান্দুর মতো চেহারা চান্দ বলবো না, তাহলে আপনারা যা বলেন আপনারা কে নিয়ে যান আমার বলছেন কেন? আবার এখানে যারা এসেছে আর ভাষা রেখে দিকে বিশ্বাস করে না ধরার দরকার নেই, এদিকে এখন বেশি কি ঠাইনা গন্ডগোল আছে। এর আগে আরো তিনবার সে বাড়ি ছেড়েছিল, আমরা কত পূজা টুজাটা পত্রের বাড়িতে নিয়ে গেছি জানো। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি বরং তাহলে আজকে জানকে আমি কাল শোনার আপনাদের বাসা কি আছে। তুমি কেমন কথা কইলে? আমি কি আমার স্বামীর ছেলে জামা নাকি? আমার স্বামীর লগে নিয়ে তারপরে আমি যাবো। আপনারা জান গিয়ে আপনার সুন্দর মতো জানা, আমি ওনারে কালকে তোকে সুন্দর মতো দিয়ে আসবো। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার সুন্দর করে লাগবে। আচ্ছা আমি কথা দিচ্ছি, আপনি চিন্তা করেন, আপনি যান। না আমার মনে হচ্ছে যে আমি আসলে ঠিক মতো মনে হয় দেই নাই। আমি তখন থেকে বুঝতে কি করতে চাস, কিন্তু এই কথা আমি তারে কইতে পারবো না, সম্ভব না। তুমি যদি তার না বাসাইটা হাসপাতালে না নিয়ে তো এলাকে কি কি হইব? তার বা তাকার উপর কি আমি এখন ভাগ বসাইতে হইব? হইব। আর এটা তুমি ভাগ করতেছো কিসের জন্য? এটা তোমার হক। এই দুনিয়ায় কেউ কারোর জন্য একটা টাকা খরচ করে না, একটা পয়সা খরচ করে না। তুমি তো তার জন্য কম কিছু করো নাই, কম করছো? আচ্ছা ঠিক আছে, আমি করছি করছি, কিন্তু তারপরও এই কথাটা গিয়ে আমি তারে কইতে পারবো না, এটা আমার কাছে অসম্ভব না। এটা অনেক বড় ছোট লোকে, এটা আমার দেওয়া হইব না। আমি বুঝতে পারছি এটা এত সহজ একটা জিনিস না। ঠিক আছে, তারপরে তো তোর কথা শুনলাম, আমি যা এটা কইলাম যে টাকাটা আপনি আমার দেন, যদি না করে দেয় তখন কি বল? না করে দিলে এই সুযোগ তুমি তারা দিবা না? মানে কি কি কস তুই? তুই কি কস? কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? কি কইতেছ তুই? আমি কি এখন গিয়ে তাহলে চুরি করবো? আমি কি এখন চোরমু? এই বয়সে কি আমি চোর হয়ে যাবো নাকি? চোর না হইলে টাকা দি করবা, তুমি না পুরুষ মানুষ? কইতেছ কি তুই? কি কইতেছ এসব? কথা বুঝতেছ না? না কথা কইতেছি কোথাও, গাব গাছের মতো দাঁড়ায় থেকো না। তোমার যেটা বলছি যাবো সেটা এই জীবনে কোন শখ পূরণ করছো? আমার কোন আল্লাহ পূরণ করছো? এখন একটা সুযোগ আসছে, এতগুলো টাকা হাতছাড়া করা যাইব না, ঘরের লক্ষ্যে তুমি পায়ে ঠেলতে পারবে না। ঠেলু আমি, তোর কোনো শখ আমি পূরণ করি না কইছিস না? আমি তোর কোনো শখ পূরণ করি আমি করতেও পারবো না, আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার দেওয়া হইব না, এইটাই আমার শেষ কথা, বুঝছস? যা দেখতে পারবা। তোমার এমন মনমুখ দেখতে দেব?
আমি কিন্তু নিজে করছি করছি আমি এই কালিমা আমি নিজে করছি আমি নিজে শেষ করছি এই কাজটা করবে একটা খবরদারি কাজটা করবে আমার হাত আর কাটবো তোর ছাপটা কইছে ছাপ তুই ছাপ তুই এই ছাপ তুই এটা কি করছিস হাত কাটবো স্যার ছাড়ো স্যার ছাড়ো কইছিস স্যার 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 তোর ছাপটা কইছিস তুই স্যার তুই হাড়ফুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে হাড়ফুলের একদিন জীবাণুর শেষ দিন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড সবুজ ছায়া ঢাকা মাওয়া মহাসড়কের পাশে আগামী প্রজন্মের আধুনিক আবাসন আমি ভাবছি খুব এইটা তো কোনো লটারি না বাপের মর্যাদা দিছো আমারে আমারে খাবার দিছো বাবার সম্মান দিছো আমারে আশ্রয় দিছো আর এইটা এটা তো একটা কাগজ তার বিনিময়ে কতগুলো টাকা সারা জীবন অর্থের পিছনে ছুটছি শেষ বয়সে এসা শরীরে যখন আর কুলায় না তখন স্ত্রী সন্তানের কাছে বোঝা হয়ে গেল বাড়ির থেকে আমার বাইর করে দিল আই সব টাকার গন্ধে গন্ধে হাজির হচ্ছে আমি আমি চিনা তাকে না চিনার ভান করছি আমার কষ্ট হয়েছে কিন্তু উপায় নাই তাগু কাছে আমার তো এখন আর কোনো প্রয়োজন নাই তাগু প্রয়োজন খালি টাকার টাকা শেষ আমিও শেষ একমাত্র একমাত্র তুমি আমার কাছে কিছু চাও নাই আমার কোনো কিছু নাই যাই না আমারে আমারে আশ্রয় দিছো খাওয়া দিছো আমার বাপের মর্যাদা দিছো এর চেয়ে বড় পাওয়া তো আমার জীবনে আর কিছুই না তাই তাই আমি ঠিক করছি এই আমার লটারির টিকিটটা আমি আমি তোমার দিয়ে দেব আপনি যদি আমার ক্ষমা করে দেন আমার টাকা পয়সা কিছু লাগবো না আপনি যদি আমার ক্ষমা করে দেন
বৃত্তের বাইরে আমরা কেউ না। সুযোগের অভাবে সৎ থাকাটা কোনো সততার মধ্যে পড়ে কি? নাকি মুখোশের আড়ালে অভিনয়টা করে যাওয়াই সততা? তাহলে কি মানবিকতা শুধুই অবান্তর? শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানব সম্পর্কের মূল্যবোধের জায়গাটা আসলে কোথায়? অর্থে নাকি ভালোবাসায়?